আজকের এক কিংবদন্তি ক্রিকেটারের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ঘটনা নিয়ে ভিডিওটি। ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহরিণে। ক্রিকেটে ইউনিভার্সাল বস অর্থাৎ ক্রিস গেইল। তোমাদের ভাবতে অবাক লাগছে তো, আমি স্বামীজির মন্ত্র উচ্চারণ করার পর কেন ক্রিস গেইলের নাম করলাম? কারণ দুজনের মধ্যে এক অপূর্ব কানেকশন তৈরি হয়েছে সাম্প্রতিককালে। একটি বই ক্রিস গেইলের জীবনকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। ক্রিস গেইল জীবন্ত ক্রিকেট কিংবদন্তি, যিনি 2021 সালে রিটায়ারমেন্ট করেন, কিন্তু ঠিক তার পরবর্তীকালেই ঘটে যায় তার জীবনের সঙ্গে এরকম এক মিরাকল, যে বই পড়ে তার ভেতর থেকে পুরো জীবনটাকে পাল্টে দেয়। গেইলের জীবন জুড়ে থাকত মদ, মহিলা এবং বিলাসিতায়। এই বেহিসেবি জীবন নিয়ে গেইল ভালোই কাটাচ্ছিলেন। সঙ্গে ছিল তার স্টারডাম, ইউনিভার্সাল বস বলে কথা। কেন জানি না একটা কথা ভীষণ বলতে ইচ্ছা করছে। শ্রী শ্রী রাম ও কৃষ্ণদেব অর্থাৎ আমাদের ঠাকুর তার গৃহী ভক্ত গিরিশকেও কিন্তু বকলমা দিয়েছিলেন, গেইলকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেন স্বামীজি। ইউনিভার্সাল বসের পুটলিতে ছিল টেস্ট ম্যাচে 15টি শতরান, একদিনের খেলায় 25টি শতরান, বর্ণময় এক ব্যাটসম্যান। মাঠে নেমে রানের বন্যা বইয়ে দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপক্ষের যে কোনো বোলারকে উড়িয়ে দিয়ে বল পাঠিয়ে দিতেন স্টেডিয়ামের বাইরে। টেস্ট ম্যাচে 2বার 300 রান করেছিলেন গেইল। আইপিএলকে বিনোদনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন এই ক্রিস গেইলই। বিতর্ক পিছু ছাড়েনি গেইলের, মাঠের বাইরেও যিনি ছিলেন বস। 2021 সালে ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পরে আর্জেন্টিনাতে গেইল স্বামীজির একটি বই হাতে পান। বইটি শেষ না হওয়া পর্যন্ত ছাড়তে পারেননি। কি কথা, কি তার তেজ, ভিতরটাকে নাড়া দিয়ে দিচ্ছে। ভেবেছিলেন 42 বছর বয়সেই জামাইকার ক্রিকেটারটি, তারপর গেইলি ধ্যান জ্ঞান হয়ে ওঠে স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ মানে ঝড়, যার পরতে পরতে মিশে আছে রুদ্রময় তেজ। স্বাভাবিকভাবে এমন চরিত্রের প্রতি গেইল যে আকৃষ্ট হবেন সেটাই স্বাভাবিক। 22 গজে তিনিও তো ঝড় তোলেন, রুদ্রমূর্তিতে সংহার করেন প্রতিপক্ষ বোলারদের। ওয়েস্ট ইন্ডিজের একটি খবরের কাগজের সাংবাদিককে গেইল বলেছিলেন, বিবেকানন্দ আমার ভিতরে আলো জ্বেলে দিয়েছে সম্প্রতি। এখন গেইলের কাজ স্বামীজির কথা ছড়িয়ে দেওয়া। ওয়েস্ট ইন্ডিজে যে খুব স্বামীজির চর্চা হতো তা নয়, রামকৃষ্ণ মিশনের কোনো শাখা কেন্দ্র সেখানে ছিল না। কিন্তু গেইল এখন জামাইকাতে নতুন এক মানুষ, রামকৃষ্ণ মিশনের একটি ছোট্ট আশ্রম খুলেছেন। ক্যালিপসো সুরে মিশে গেছে খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দি তোমার। রোমারোলা বলেছিলেন, বিবেকানন্দস ওয়ার্ডস আর গ্রেট মিউজিক। জর্জ হ্যারিসনও তাই মনে করেছেন। আর গেইলকে আকৃষ্ট করে স্বামীজি এক জোড়া চোখ, ব্যক্তিত্ব ও মানুষের প্রতি সীমাহীন দরদ। গেইল গতিকে ভালোবাসেন, মাঠে নেমে ঝড় তুলতে বন্যা বয়ে যায় রানের, সেই সময় উত্তেজনা চাই। সেই গেইল আজ ধীর স্থির শান্ত, নিজের ভিতরে খুঁজে পেয়েছেন এক আনন্দের জগৎকে। ঠাকুর রাম ও কৃষ্ণদেব বেলুড় মঠে বসে স্বামীজিকে বলেছিলেন, এখান থেকেই ঠাকুরের আদর্শ গোটা জগতে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। আজকের এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই ঘটনাটি আমি সন্ধান পেয়েছি ফেসবুকে একটি লেখার মাধ্যমে, এবং সেটা খুব ভালো লাগার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। শ্রী ঠাকুর, মা ও স্বামীজির পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।